মাদিত ভাই গাড়িটা মনে নষ্ট হইছে দেখেন রাস্তার মাঝখানে আসলে পিকআপটা নষ্ট হইছে দেখি ড্রাইভার কষ্ট এ ড্রাইভার সাহেব গাড়ি নষ্ট এ শোনো গাড়ি স্টার্ট নিছে স্টার্ট নেই নাই এই সিঙ্গেল গাড়ি খারাপ যায় আচ্ছা দাঁড়াও দাঁড়াও হতাশ হওয়ার কিছু নাই থাকো ভয় পাওয়ার কিছু নাই গাড়ি লোক আছে ওই যে ওই ওই মাঝখানে নিয়ে যাও ওই যে টাকা দিয়ে মাঝখানে সাইড করো রাস্তা বন্ধ হয়ে যায় ওইখানে নিয়ে সাইড করে তুমি গাড়ি সারো দুইজনে নিয়ে দুইজনে ওর নামো নামো নাম দেন টাকা দেন এক সাইড করেন পুলিশ এবং ড্রাইভার একজন ড্রাইভারের বিপদে আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যরা একটু সহযোগিতা করতেছে রাস্তার মাঝখানে আসলে গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেলে আসলে বুঝতেই পারছেন না ড্রাইভারের অবস্থা কেমন হয় সাইড করে দেন একদম সাইড করে দেন এখন রাস্তাটা সচল থাকবে ওই রেকার অপরটা আসতে আসতে অনেক দেরি ঠিক আছে উনি আসলে একা একজন লোকে ওই গাড়িটা সরাইতে পারতেছিল না আমাদের এক ট্রাফিক সদস্য দুজন এ দাঁড়াও কি গাড়ি স্টার্ট নিছে এখন কি হয়েছিল রাস্তার মাঝখানে যখন গাড়িটা নষ্ট হয়েছিল তখন ওই সময় তোমার মানসিক অবস্থা কেমন ছিল একটু বলো তো কেমন লাগছিল তখন খারাপ লাগছে কেন খারাপ লাগছিল কি জন্য একটু বলো তো ভালো গাড়িটা আচ্ছা স্টার্ট হচ্ছে না আর এমনি কি কোনো ভয় কাজ করতেছিল কেন গো কেন বলো তো পুলিশটা ছাড়ছে না তো ধরবো ধরলে একটা মামলা দিব আচ্ছা দল্লি মামলা দিব এটা ঠিক আছে যেহেতু গাড়ি হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার গাড়ি আমরা মামলা দিই না মামলা দেই সেই ক্ষেত্রে আমরা কি করি যদি গাড়িটা না সরে আমরা রেকার দিয়ে রাস্তার থেকে মাঝখান থেকে গাড়িটা সাইড করি মানে যাতে রাস্তাটা বন্ধ না থাকে এটা ভয় পাওয়ার কিছু না যদি গাড়ি কখনো নষ্ট হয় ভয় পাবা না ঠিক আছে কি বললাম আজকে হয়তো আরো পুলিশের সহযোগিতা যাই বলবেন ভাই বা স্যার আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না আমাকে একটু সহযোগিতা করেন সহযোগিতা করবে ঠিক আছে এখানে গাড়ি যখন নষ্ট হয়েছিল একটা মানুষ কিন্তু ধাক্কা দেয় নাই দিছে একটা মানুষ কিন্তু আগায় আসে না আমি কিন্তু এখান থেকে আমি 3-4 মিনিট দেখলাম আসে নাই ওর আমার পুলিশ সদস্য যে দেখলো 11 আস্তে আস্তে রাস্তা জ্যাম লেগে যাবে এই জন্য তারা ধাক্কা দিছে কথা বুঝতে পারছো এই জন্য যখন বিপদে পড়বো অবশ্যই পুলিশের সহযোগিতা দেওয়া পুলিশ এটা ভাবার নেই নীতিবাচক ভাবার কিছু নাই পুলিশ তুমি খেয়াল করো তুমি যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকো ওই পুলিশই কিন্তু তোমাকে আগে যায় তুমি যদি এটা এটা যদি স্বীকার না করো এটা অস্বীকার তুমি যদি রাস্তায় এক জায়গায় গাড়ি তুমি দেখবাদে নষ্ট হয়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি দেখবাদে ওই যা ওই রুগীটারে হাসপাতালে কে পাঠায় পুলিশ পাঠায় কথা বলছো এই জন্য পুলিশকে ভয় পাওয়ার কিছু না পুলিশকে সহযোগিতা করবা পুলিশের সাহায্য নেবেন পুলিশের কাছ থেকে সহযোগিতা চাবেন পাবেন ঠিক আছে এখন যেহেতু গাড়ি স্টার্ট নিছে সমস্যা না যদি গাড়ি স্টার্ট না দিত আমি এই জন্য আপনাকে গাড়িটা সাইড করালাম দেখা দিই এখানে সাইড করে আপনি গাড়ি সারেন যতক্ষণ সময় লাগে নেন কথা বোঝেন নাই আর রাস্তার মাঝখানে যখন গাড়ি না সরে তখন আমরা রেকার বাজাই কিন্তু এরকম কোনো ঘটনা আছে আপনি বলতে পারবেন যে রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়েছে আর এই মেশিনটা মামলা দিছে এরকম কিন্তু নয় আছে তাহলে ভয় পাবেন কেন এটা ভয় পাবেন রাস্তায় তো এটা গাড়ি চলতে গেলে নষ্ট হবেই ভয় পাই যে কোম্পানি এটা কই ভর দাও কোম্পানি কই ভর দিবেন গাড়ি নষ্ট হইছে আচ্ছা ঠিক আছে যান আপনি আপনি তো খুশি নাকি ঠিক আছে যান চলে যান